হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম, অর্থাৎ আন্তর্জাতিক বিবাহ যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্প নিয়ে। এই প্রকল্পের জন্য যে কোনো বিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, তবে সেখানে কিছু শর্তাবলী রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আর এই প্রকল্পে আবেদন করতে গেলে কোথা থেকে কীভাবে আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইন না অফলাইন কীভাবে আবেদন করবেন, অনলাইন করলে কোথা থেকে করবেন, অফলাইন করলে কোথায় গিয়ে করতে হবে, কোথায় গিয়ে জমা করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী নিয়মাবলী রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। অন স্ক্রিনে আমি এখন অনগ্রসরকল্যাণ.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করে রয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যেই অনলাইন অ্যাপ্লিকেশন অফ ইন্টারকাস্ট ম্যারেজের একটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, যার লিঙ্ক আমি যেখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। যদিও এই লিঙ্কটি এখন বন্ধ রয়েছে, কেননা অনলাইনে এই লিঙ্ক থেকে অ্যাপ্লাই এখন হচ্ছে না, কিছুদিন আগেই কিন্তু এই লিঙ্কটা চালু ছিল, এখন ওপেন করলে লিঙ্কটা কিন্তু ওপেন হচ্ছে না। তাই অনলাইন যে প্রসেসটা রয়েছে সেটা নিয়ে আমি আর কিছু আলোচনা করতে পারছি না, কেননা অনলাইন যেহেতু বন্ধ আছে এখন। তাই অফলাইনে কীভাবে আবেদন করতে হবে এবং কী কী প্রসেস রয়েছে সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এই যে প্রকল্প ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম, অর্থাৎ আন্তর্জাতিক বিবাহ, এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে এমন একটি বিবাহ যার মধ্যে হাজব্যান্ড অথবা ওয়াইফ এর মধ্যে একজনকে হতে হবে শিডিউল কাস্ট এবং অপরজনকে হতে হবে অবশ্যই নন শিডিউল কাস্ট। অর্থাৎ একজন যদি এসসি বা এসটি হয় তো অপরজনকে জেনারেল কাস্ট হতে হবে, তবেই তারা কিন্তু এই প্রকল্পে আবেদনের যোগ্য হবেন। তবে অবশ্যই বিবাহটি আইন অনুসারে বৈধ হওয়া উচিত এবং হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর অধীনে যথাযথভাবে নিবন্ধিত হওয়া প্রয়োজনীয়, তবেই আবেদনের যোগ্য হবেন। এবং আবেদন করার জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে, অর্থাৎ আপনার এরিয়ার যে বিডিও অফিস অথবা এসডিও অফিস বা প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যে অফিস রয়েছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তো অন স্ক্রিনে আপনাদেরকে এই প্রকল্পে আবেদনের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা আমি ওপেন করে দেখিয়েছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা করে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটেই কিন্তু এই ইন্টারকাস্ট ম্যারেজের ডিটেলস এবং বেনিফিট কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। যেমন আমি অন স্ক্রিনে যেটা ওপেন করে রয়েছে সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ওয়েবসাইট। এখানে বেনিফিশিয়ারি কী বেনিফিট পাবে, ইন্টারকাস্ট ম্যারেজের উদ্দেশ্যটা কী এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেওয়া রয়েছে। একইভাবে আরও কিছু ডিস্ট্রিক্টের ওয়েবসাইট আমি অন স্ক্রিনে ওপেন করেছি, যেগুলো আপনাদেরকে একে একে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আপনারা আপনাদের সেই নির্দিষ্ট যে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবেন। তো ডিস্ট্রিক্টের ওয়েবসাইট ওপেন করার জন্য আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। যেমন আমি এখন হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। আপনি ইন্টারকাস্ট ম্যারেজ স্কিম সঙ্গে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করেই দেখবেন আপনার ডিস্ট্রিক্টের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, এবং সেই ওয়েবসাইটের মধ্যে বাকি ডিটেলসটা আপনি পেয়ে যাবেন, কোথায় আবেদন করতে হবে, কোথায় গিয়ে জমা করতে হবে, কী কী প্রসেস রয়েছে। তো সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করছি। তো প্রথমেই আমি আগেই বললাম যে অনলাইন অ্যাপ্লিকেশন এখন বন্ধ রয়েছে, তাই অনলাইন প্রসেসটা আমি দেখাতে পারছি না। তাই অফলাইন প্রসেসটা দেখানোর জন্য আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করাটা শিখিয়ে দিই, তারপর বাকিটা আপনারা দেখবেন আস্তে আস্তে। তো প্রথমেই যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আপনাদের নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। যদিও সব ডিস্ট্রিক্টে একটাই ফর্ম দেওয়া রয়েছে, একই সবার জন্য ফর্মটা, তো আপনি যে কোনো ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে ফর্মটা কালেক্ট করে নিতে পারেন। আরও কয়েকটি জেলার ওয়েবসাইট আমি অন স্ক্রিনে ওপেন করে রয়েছি, যেমন এটা জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট, এখানেও সেই একইভাবে ইন্টারকাস্ট ম্যানেজারের ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন, এই লিঙ্কে ক্লিক করলেই সেই ফর্মটা কিন্তু চলে আসবে, তো এখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। আমি কয়েকটা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ওপেন করে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই ফর্ম আমি আগেই বললাম একই ফর্ম, এই যে এই ফর্মটা ওপেন হবে। প্রথমেই হাজব্যান্ড এবং ওয়াইফের একসঙ্গে তোলা একটা জয়েন্ট ফটো এখানে অ্যাটাচ করতে হবে। এরপরেই রয়েছে
অ্যাপ্লিকেশন ফর্মটা, তো প্রথমেই অ্যাপ্লিকেন্টের ডিটেলস অর্থাৎ যিনি আবেদন করবেন, যদি হাজব্যান্ড এসসি হয় তাহলে হাজব্যান্ডের ডিটেলস এখানে ফিল করবেন, যদি ওয়াইফ এসসি হয় তাহলে ওয়াইফের ডিটেলসটা এখানে ফিল করতে হবে, এবং একজন যদি এসসি হয় তো অপরজনকে অবশ্যই জেনারেল হতে হবে। তো হাজব্যান্ড আবেদন করলে হাজব্যান্ডকে অবশ্যই এসসি হতে হবে এবং ওয়াইফকে হতে হবে জেনারেল, এবং যদি ওয়াইফ আবেদন করেন সেক্ষেত্রে হাজব্যান্ডকে হতে হবে জেনারেল এবং ওয়াইফকে হতে হবে এসসি। তো প্রথমে তার ডিটেলসটা দিয়ে দিবেন, নিজের নাম মানে যিনি আবেদন করছেন তার নাম, তার বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, তার কাস্ট কী সেটা সিলেক্ট করবেন, এবং এসসি হলে পরে সেক্ষেত্রে সাব কাস্ট কী রয়েছে সেটা। এরপরে নিচে যেটা হচ্ছে, যদি উপরে হাজব্যান্ডের ডিটেলস দিয়ে থাকেন মানে এসসি হয়ে থাকে, তাহলে নিচে গিয়ে ওয়াইফের ডিটেলসটা দিতে হবে। আর উপরে যদি ওয়াইফ আবেদন করে থাকে মানে ওয়াইফের ডিটেলস দিয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে নিচে এসে বি পয়েন্টে আপনাকে হাজব্যান্ডের ডিটেলসটা দিতে হবে, একইভাবে নাম, বাবার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো। তারপরে রয়েছে এখানে ম্যারেজ, যেটা ডেট অফ ম্যারেজ, কত কোন ডেটে আপনি বিয়ে করেছেন সেই ডেটটা। তারপরে এখানে রয়েছে ডিটেলস অফ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ডিটেলস অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে নাম্বার সেটা আপনারা এখানে দিবেন। এরপর বলছেন আপনারা লিভিং টুগেদার কি না, তো ইয়েস বা নো করে এখানে সেটা লিখতে হবে যে আপনারা লিভিং টুগেদার আছেন কি না। তো এরপরে যেটা রয়েছে, যেটা হচ্ছে এই বিবাহ থেকে কোনো শিশুর জন্ম হয়েছে কি না, যদি হয়ে থাকে তো ইয়েস, না হলে নো লিখতে হবে। তারপরের অপশান রয়েছে সেটা হচ্ছে এই যে বিয়েটি এর জন্য অন্য কোনোভাবে বা কোনো প্রকল্পের মাধ্যমে আপনারা কোনো টাকা পেয়েছেন কি না, তো এটাও ইয়েস বা নো করবেন, তো এটা অবশ্যই নো করাই উচিত। এরপরে যেটা রয়েছে ডকুমেন্ট সাবমিটেড, কী কী ডকুমেন্টস লাগবে, প্রথমেই বলেছে অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট অর্থাৎ যিনি এসসি রয়েছে তার কাস্ট সার্টিফিকেট লাগবে, এছাড়াও ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, লোকাল রেসিডেন্সের যে প্রুফ রয়েছে, প্রুফ অফ রেসিডেন্স, আধার কার্ড বা ভোটার কার্ড যা থাকে সেটা, এছাড়াও আপনাদের দুজনের অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের একসঙ্গে তোলা একটা জয়েন্ট ফটোগ্রাফও কিন্তু দিতে হবে। এবং এই যে ডিটেলসগুলো এগুলো সব আপনারা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন, এবং নিচে যিনি অ্যাপ্লিক্যান্ট ডান দিকে তার সই করতে হবে, এবং বাঁ দিকে যিনি আবেদনকারীর সাথে রয়েছেন অর্থাৎ হাজব্যান্ড যদি আবেদনকারী হয় তাহলে সেক্ষেত্রে ওয়াইফ, ওয়াইফ যদি আবেদনকারী হয় সেক্ষেত্রে হাজব্যান্ড, তার সিগনেচার কিন্তু বাঁ দিকে করতে হবে। এবং এর বাদিকে ডেটের অপশান রয়েছে, সেখানে গিয়ে যে নির্দিষ্ট ডেটে আপনারা অ্যাপ্লাই করছেন সেই ডেটটা লিখবেন। এরপর যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনাদের যে নির্দিষ্ট বিডি অফিস বা এসডি অফিস অথবা যেটা এই ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে। তো এছাড়াও এর বাইরেও যদি কোনো ডকুমেন্টস সেই অফিস থেকে চাই তাহলে সেক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলোও কিন্তু আপনাদেরকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। যেমন ধরুন আরও কিছু ডকুমেন্টসের কথা আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম প্রুফ এবং লোকাল এমএলএ অথবা এমপি অথবা গ্রাম প্রধানের রেকমেন্ডেশন লেটার, এছাড়াও দুজনের নামে থাকা একটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ডকুমেন্টসগুলো লাগতে পারে। তবে সেটা নির্দিষ্ট ব্লক অফিস অথবা যেটা এসডি অফিস বা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস সেখানে গিয়ে আপনারা আগে ভালো করে জেনে নিন আপনাদের নির্দিষ্ট সেই অফিস থেকে, তারপর আপনারা ডকুমেন্টসগুলো বিষয়ে একটু নিশ্চিত হবেন। তবে অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এই ঝামেলাগুলো করার দরকার নেই, অনলাইন যদি চালু হয়ে যায় সেটা তো আমি অবশ্যই ভিডিওটা দিব। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ সেখানে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস, প্রুফ অফ রেসিডেন্স মানে আপনার অ্যাড্রেস প্রুফ এবং আপনার এজ প্রুফ, এই সব কিছুর জন্য আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর যেগুলো লাগবে সেটা হচ্ছে দুজনের নামে থাকা একটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই সেখানে দিতে হচ্ছে, এবং কাস্ট সার্টিফিকেট যেটা আগেই বলেছি কাস্ট সার্টিফিকেট লাগবে, আর যেটা লাগছে সেটা হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। এবং সঙ্গে যিনি কো অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যদি হাজব্যান্ড আবেদন করে থাকে সেক্ষেত্রে ওয়াইফের, আর ওয়াইফ আবেদন করলে হাজব্যান্ডের, এই একই ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, এই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম, যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।